রাখো, মাথা নিচু করে। এবার তো মাথা নিচু করো, মাথা নিচু করো, মাথা নিচু করো। সত্যি তোমার মতো মানুষ হয় না। ও হ্যাঁ, এইমাত্র দেখে এলাম তোমার ভাই সুমন শহর থেকে বাড়ি ফিরেছে। সুমন শহর থেকে ফিরেছে? হ্যাঁ, সুমন, সুমন, তেঁতুলের আচা খাওয়ার অভ্যাসটা এখনো যায়নি? না, যায়নি। ওর আচার খাওয়ার কথা বলছি, ওর আচার খাওয়া জীবনেও বন্ধ হবে না। জানি ভাবি, জানি, এই জন্য শহর থেকে ওর জন্য দুই বয়াম আচার নিয়ে এসেছি। আচার নিয়ে এসেছ? কই দাও। সুমন, 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 আমার ভাই। সুমন কেমন আছিস? ভালো আছিস তো? শহর তোর কোনো অসুবিধা হয়নি তো? তোর কলেজ কি ছুটি হয়ে গেছে? আরে কদিনের ছুটিতে এসেছিস? দেখেছো রাবে, দেখেছো আমার ভাই যে কেমন শুকিয়ে গেছে? আমার এক শ্বাসে এতগুলো কথা বলে ফেলেছো, এবার একটু শ্বাস নাও। রাবেয়া, এতদিন পর সুমন বাড়িতে এসেছে, কি রান্না করেছো? কি রান্না করেছো? পুঁটি মাছ ভাজি আর বেগুনের তরকারি। বেগুনের তরকারি আর পুঁটি মাছ? আমি বাজারে যাচ্ছি, আমার যে বড় দেখে রুই মাছ কিনে আনবো। আজ আমরা দু ভাই পেট ভরে খাবো। ভাইয়া, বুঝলে নে যে ভাই, তুমি বাড়িতে এলে আমার ভীষণ হিংসা হয়। হিংসা? হ্যাঁ, তুমি এলে আমি যে তার বোন এ কথা ভাইয়ার ভাবি ভুলেই যায়। যতদিন তুমি থাকো একবারও জিজ্ঞেস করে না, পারুল তুই কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? আর তুমি চলে যাওয়ার পর তখন ভাইয়ার মনে পড়ে তার আরো একটা ছোট ভাই আছে, ছোট বোন আছে, আর ভাবির মনে পড়ে তার আরো একটা দেবর আছে, ননদ আছে। সত্যি ভাইয়া, তোমার প্রতি ভাইয়ার ভাবির আদর দেখলে মনে হয় তুমি তাদের সন্তান, একমাত্র সন্তান। কি কি বললি? আমরা দুজন শুধু সুমনকেই সন্তান ভাবি? সুজনা তোকে ভাবি না? এমন কথা তুই বলতে পারলি? ভাবি তুমি কাঁদছো? আমি তো কথাটা এমনি বলেছি। আসলে তুমি আমাদেরকে যত আদর করো, দুনিয়াতে কোনো মাও তার সন্তানকে এত আদর করে না। আমাদের আদর যত কমে যেতে পারে সেজন্য তুমি সন্তান পর্যন্ত নাওনি। ভাবি আমাকে তুমি ক্ষমা করে দাও, ভাবি ক্ষমা করে দাও। তুই ভাবি কি যে কথা বলেছিস, এর কোনো ক্ষমা নেই। বল কেন বলছিস, বল কেন বলেছিস। তোর এত বড় সাহস,
আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলিছিস? তুমি ওকে ক্ষমা করছো না তাই মারছি। কে কে বলেছে আমি ওকে ক্ষমা করিনি? আমি ক্ষমা করে দিয়েছি, খবরদার আর কোনোদিন ওর গায়ে হাত তুলবি না। তোর ভাই আবার মাছ নিয়ে চলে আসবে, যাই রান্নার ব্যবস্থা করি। দেখেছিস তোকে না মারলে ভাবি তোকে ক্ষমাই করতো না, কেমন দেখালাম। তোমার জবাব নেই ভাইয়া। আরে খা খা, তোর ভাবির হাতে রান্না, এমন রান্না শহরে পাবি না। রাবেয়া সুজন কোথায়, ও খেতে এলো না? ছোট ভাইয়ের কথা ভেবে তোমার কি লাভ, ভাই তো তোমার একটাই, সে হলো মেজ ভাই। শুনেছো শুনেছো রাবেয়া, তুমিই বলো আমি কি পারলা সুজনকে সুমনের চাইতে কম আদর করি? হ্যাঁ ছোট ভাইকে আদর করে তুমি? ভাবি না থাকলে তোমার হাতে মার খেয়ে ছোট ভাই কবেই মরে যেত। হ্যাঁ হ্যাঁ মরে যেত, ওকে আমি জানে মেরে ফেলতাম। ও আজ পর্যন্ত আমার একটি কথা শুনেছে? বাবা মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিল সুমন আর সুজনকে লেখাপড়া শিখে যেন মানুষের মতো মানুষ করি, কিন্তু সুজন ম্যাট্রিক পাশ করার পর আর ওকে লেখাপড়া করাতে পারলাম না। সারাদিন শুধু গ্রামের মানুষকে বিরক্ত করে বেড়ায়, আজ এটা করে কাল এটা করে। আমি ওর ওকে নিয়ে আসুক, আজ ও ঠ্যাং ভেঙে আতুর করে ঘরে ফেলে রাখবো। হ্যাঁ তুই খা, সব খাবে কিন্তু। সুজন এখন এলো না, আসো কাজ। ভাইয়া তুমি লাঠি হাতে নিয়ে বসে আছো ছোট ভাইকে মারার জন্য, তাই না? হ্যাঁ প্রথমে লাঠি দিয়ে মারবো, তারপর একসাথে ভাত খাবো। ওই যে এসেছে সারাবেলা টোটো করে সমস্ত গ্রাম মাথায় তুলে এসেছে। আরে কত করে পড়লাম, ম্যাট্রিক পাস করার পর কলেজে ভর্তি হ, লেখাপড়া কর, আর তার তো নাম নেই, শুধু টোটো করে ঘুরে বেড়া, সারাকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো আমি। বের করতে আমাকে সব বের করে দাও, যেদিকে দিদি যায় আমরা চলে যাব। হ্যাঁ হ্যাঁ বের করে দাও আমরা চলে যাব, আর ওকে তো বের করবো সাথে, তোকে বের করে দেবো। হ্যাঁ তুমি তুমি আমাকে বের করে দেবো, তোকে বের করে দেবো। ঠিক আছে আমরা চলে যাব। কেন দাবি ভাইয়া যখন আমাদের দিদিকে দেখতেই পারে না, তাই আমার দিদি বাড়ি ছেড়ে চলে যাবে। রে বোন আমি সইতে পারি না, তুই কেন জানিস না তিনটি ভাইয়ের তুই এক বোন, ও তুই এক বোন। তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না। তুই কাঁদিস না রে ননদিনী সইতে পারি না, আমি সইতে পারি না, ভাবির মনে ব্যথা লাগে, কাঁদিস না না কাঁদিস না। তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী মেয়ে হয় না, না না হয় না। Thank you.
নহবে ও সেই মাটিতে সুখে বেঁচে রবে তুই কাঁদিস যখন আমার মনটা কাঁদে হাসলে পরে মন হাসে মন হাসে ও তুই কাঁদিস নারে ননদিনী সইতে পারি না আমি সইতে পারি না ভাবির মনে ব্যথা লাগে কাঁদিস না 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 কাঁদিস না ভালোবাসার মতো দুনিয়াতে ভালোবাসা নেই তো ভাই বোন যদি থাকে মিলেমিশে তবে দুঃখ কেমন করে আছে এই কথাটি চিরদিন রাখিস মনে যতদিন রবি বেঁচে জীবনী জীবনী ও তুই কাঁদিস না রে বোন আমি সইতে পারি না তুই কেন জানিস না তিনটি ভাইয়ের তুই এক বোন ও তুই এক বোন তোর মুখের হাসি যেন সোনার গয়না ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না 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 হয় না রহমান ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম ভাগো কেন নইলাম তো লাগছে ভাই রে আল্লাহ আল্লাহ কি হয়েছে কেমন আছিস আল্লাহ রহমতে এবং তোমার দোয়ায় খুব ভালো আছি রহমান ভাই তোমার কথা মতো পুলিশের তুমি ছাড়া দিয়া তোমার দেওয়া তার সাথে লইয়া শহরে গিয়া রিক্সা চালাইয়া মান সম্মান লইয়া আল্লাহ রহমতে খুব ভালো আছি খুব ভালো আছি আমার শুনির লিগে মার খেতে হয় না কেন ওটা মুখা তাই তো বারে ফোন গোটাইলাম দোয়া করো রমন ভাই আচ্ছা দোয়া করো আছি হ্যাঁ দেখে বল আল্লাহ ইল্লাহ মোহাম্মদ আল্লাহ দেখেছিস এই বাদরটা গ্রামের সবাইকে জ্বালিয়ে মারছে হ্যাঁ চল ওর বড় ভাইয়ের কাছে বিচার দেবো হ্যাঁ আরে যাও 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 কি বললে সুজন তোমাদের সবাইকে এভাবে বিরক্ত করেছে হ্যাঁ এর বিচার আপনাকে করতেই হবে ঠিক আছে আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি আজকের পর সুজন আর তোমাদের কখনো বিরক্ত করবে না এবার তোমরা যাও সুজন তোকে আমি সমস্ত দিন শুধু নালিশ আর নালিশ কি খুঁজছ লাঠি লাঠি দিয়ে কি হবে সুজনের পিঠে ভাঙবো বলবে এই লাঠি তোমার ভাইকে মারবে আজ আমি সুজনকে মেরেই ফেলবো ওর পিঠে লাঠি ভাঙবো আসুন কি হলো এত চাচা হয়েছে কিসে ভাইয়া ভাইয়া ভাবি ভাবি ভাইয়াকে ধরো ভাবি ভাবি ভাইয়াকে ধরো ভাইয়া আমাকে মাফ করে দাও ভাইয়া ভাইয়া আমাকে মেরো না ভাইয়া করে দাও ভাইয়া সুজন না হয় একটু অপরাধ করিয়ে ফেলেছে তাই বলে ওকে আমি এমন করে মানলাম
ওর খাওয়াটাও বন্ধ করে দিলাম। না না, রাত অনেক হয়েছে, ছটপট খেয়ে নে। আল্লাহ দেখাচ্ছে। নেখা কাচ্ছে, তাই বলে মনে করো না আমার খিদে পেয়েছে তাই খাচ্ছি। আমি জানি আমি খাইনি বলে তুমিও না খেয়ে বসে আছো, তাই তোমার জন্যই খাচ্ছি। আরে হয়েছে হয়েছে, ভাষণ দেওয়ার দরকার নেই, ভাত খা। খাও খাও। মাছও খেতে হবে, পুরো মাছটাই খাবে কিন্তু। সুজন না খেয়েছে তো তাই ওকে খেয়ে ফেললাম, ভালো করিনি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছো, খাও। সুজন সুজন বলো ভাইয়া। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আজ আমার নৌকাটা নিয়ে তোকে গঞ্জে যেতে হবে, সেখানে গিয়ে মতিন মহাজনের কিছু মাল নৌকাতে করে বালুঘাটে পৌঁছে দিতে হবে। এই কাজটার টাকা আমি কিন্তু আগাম নিয়ে রেখেছি। আমি আমি নৌকা নিয়ে যাব? আরে হ্যাঁ হ্যাঁ, তোকে যেতে হবে। আমি আবার একটু মাঠবরের কাছে যাব। মাঠবরের কাছে? হ্যাঁ, মাঠবরের কাছে তো সবাই সুদের টাকা আনতে যায়, তার কাছে তুমি কেন যাবে? তোর এত কিছু জেনে কি দরকার, তোকে যেখানে যেতে বলেছে সেখানে যা। আরে যা না। আচ্ছা যা, যা তো। রাবেয়া, আমি মাঠবরের কাছে যাচ্ছি। গাই নষ্ট হওয়ার সময় পেল না। গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেই। দরকার নেই, আমি ঠিক করতে পারবো। আমরা থাকতে আপনি কেন? এই যে ভাই, গ্রামের রাস্তায় একটা মেয়েকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করছেন কেন ভাই? কেন যাবো? Hey!
আগে ওদের বানিয়ে আসি, পরে কথা হবে। বাসালা বাড়ি কোথায়? এয়া মোর বাড়ি বরিশাল। এখানে কেন আমি মামি বাড়িতে বেড়াইতে এসে? তাহলে ব্যথা পেয়েছে বাড়ি কই? ভাবনা। তাহলে তো মার খেতে নেই ভাবনা। কি হলো, কেমন মজা দেখালাম? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? আমাকে মেরেছে। আমাকে মেরেছে? ও মেরেছে? কোথায় লেগেছে আব্বু? কেমন দেখালাম? দাঁড়ান আবার দেখাচ্ছি। এবার খেয়ে নাম, আবার যাও। যাব বল বাড়ি কোথায়? আলু বাজার, আলু বাজার। তাহলে যা আলু বেচে। মাস্তানি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? জানা নেই শোনা নেই, প্রথমে বলে তুমি কোথায় যাবে? তুমি যাব মানে? আমরা শহরের কলেজ থেকে সাভারে পিকনিক করতে এসেছি। পিকনিক? তাহলে অন্যরা কোথায়? ওরা আগেই পৌঁছে গেছে, আমাকে ঠিকানা দিয়ে গেছে। আমি গাড়ি নিয়ে ঠিকানা মতো যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে। ঠিকানাটা কি? নদীর পাড়ে বাংলোর কাছে। আরে সে তো এই গ্রামের শেষ মাথায়, মাইল খানেক হবে। এসো। আমার গাড়ি? ওটা এখানেই পড়ে থাকুক, রেখে গেলে যদি চুরি হয়ে যায়। আরে মেম সাহেব, এটা গ্রাম, গ্রামের মানুষ গাড়ি চুরি করে কোথায় রাখবে? এসো। বিধি তো এখনো এলো না। এসে পড়েছে। কিরে তোর গাড়ি কোথায়? গাড়িটা খারাপ হয়ে গেছে। শোনো, তোমাদের এখানে কোনো মোটর গ্যারেজ আছে? বড় রাস্তা থেকে মাইল তিনেক দূরে একটা গ্যারেজ আছে, একজনকে নিয়ে আসা যাবে, তবে অনেক সময় লাগবে। তাহলে নিয়ে এসো না। আমার লাভ কি চাও বলো? অনেকদিন আমি সিনেমা যাত্রা দেখি না, তাই আজ তোমাকে দেখে নাচ গান দেখার বড় ইচ্ছে করছে। যদি আমাকে কোমর দুলিয়ে সিনেমার মতো নাচ গান দেখাতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার গাড়ি আমি সারিয়ে দেব। বুঝেছি। আমাকে দেখে তোমার মনে প্রেমের ভূত আসর করেছে। যদি পারো তাহলে নাচ গান করে ভূতটা তাড়িয়ে দাও। বেশ, তাহলে দেখো আমার নাচ। তাহলে দেখাও। রূপের রং বাজিতে, চোখের ইশারাতে,
रे मेरा मान मेरे तुमी आमाके बालो के झलक मेरे पागल करे छोरे नाचे तो ठमक ताले चमक लागे रे तुम्हारी होनी माझे प्रेम मेरो छोड़ू खेचे पीवे कर भूत आकर कोड़े से तुम्हाई रे भूतेरो खोजा आमी मार बो तुम्हाई रे प्रेम मेरो झाड़ खोते जीवन जाबे रे साथी करे रखबो बंदी करे रूप देखे होता ना आमार मन देखा अभी जे मोनेर ठिकाना मोनेर देखा होल ते मोने भालो तुमी जाए होला ना अभी धारा देवना रूपेर रंग बाजीते चोखेर इशाराते रे मेरो मान मेरे तुमी आमाके पलके झलक मेरे पागल करे छोरे नाचेर ठमक ताले चमक लागे रे चोखेर इशाराते प्रेमेर बाण मेरे तुमी आमाके पलके झलक मेरे पागल करे छोरे नाचेर ठमक ताले चमक लागे रे এবার বলো আমার নাচ কেমন লেগেছে কেমন লেগেছে মানে আরে সিনেমা যাত্রা থিয়েটার ডাউন সারা জীবন যদি তোমার পাশে থেকে তোমার নাচ গান দেখতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত বেশ তা আমি চেষ্টা করে দেখব এবার যা আমার গাড়িটা ঠিক করার ব্যবস্থা করো হ্যাঁ যাচ্ছি তোমরা এখানে অপেক্ষা করো ও বোধহয় তোর প্রেমে পাগল হয়ে গেছে
আমারও তাই মনে হচ্ছে। বাট হি ইজ ভেরি চার্মিং বয়। কি নাও টাকা, কত টাকা নিয়েছো মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ভাইয়ের লেখা পড়ার জন্য তো টাকা নিয়েই যাচ্ছো, শোধ দেবে কি করে? আর বেশি দিন লাগবে না, আমার ভাইয়ের সামনে ফাইনাল পরীক্ষা, আর ফাইনাল পরীক্ষা পাশ করতে পারলে আমার ভাই বড় চাকরি পাবে, আর তখন আপনার সমস্ত পাওনা পরিশোধ করে দিয়ে আমি শুধু পায়ের উপর পা তুলে আরামে বসে বসে খাবো। ভাইয়া, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। একে ঋণ বলছিস কেন রে? সে তো আমার কর্তব্য, বাবা মা মারা যাওয়ার সময় বলে দিয়েছিল তোদেরকে যেন আমি মানুষ করি। ও হ্যাঁ, তুই কি আগে চলে যাবি? হ্যাঁ ভাইয়া, সামনে আমার পরীক্ষা, যেতেই হবে। আসি ভাবি। শহরে ভালোভাবে থাকিস কেমন? আচ্ছা চলে রে পারুল, কাঁদিস না বোন। কাঁদিস না তো বোন, চল ভাই আয়। আসি। এই যে রহমান মিয়া, তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সে কাজটা হলো না কেন? বলেন কি চাচা, আমার ছোট ভাই আপনার মাল নিয়ে যায়নি? না যায়নি। শোনো রহমান মিয়া, এরপর আমি আর তোমাকে কোনো কাজ দেব না। ঠিক আছে, কাজ দেবেন না দেবেন না ভালো কথা, কিন্তু কাজ দেবার মালিক তো আল্লাহ, আপনি না। চাচা, আমার গাফলতির জন্য আমাকে মাফ করে দেবেন, আর এ নিন আপনার 100 টাকা। দাও, যত সব ঝামেলা বাদরটা যা শোক, আজ ওকে মেরে পিঠে চামড়া তুলে দেব। ওই চল, তোর তো দেরি হয়ে গেল। এখনো আসছে না। একি, তুমি একা? ওরা কোথায়? সবাই চলে গেছে, আমি তোমার জন্য বসে আছি। গাড়ির খবর কি? মিস্ত্রি এনে কাজে লাগিয়ে দিয়েছি, চলো। এই যে ভাই শুনুন, গাড়ি ঠিক হয়নি? না। কে, সন্ধ্যা তো হয়ে এলো, কখন ঠিক হবে? আরো কয়েক ঘন্টা লাগবে। ও, আরো কয়েক ঘন্টা? সর্বনাশ, এখন আমার কি হবে? কি আর হবে, কপালে খারাপই আছে। খারাপই কেন? গাড়ি ঠিক হতে রাত হয়ে যাবে, আর রাতের বেলা মেয়ে মানুষ একা নীরব রাস্তা দিয়ে যাবে, কত কিছু ঘটতে পারে। এখন উপায়? উপায় একটাই আছে, আজ রাতে এই গ্রামে থেকে যাও। এই গ্রামে? হ্যাঁ। কোথায়? আমাদের বাড়িতে, কোনো ভয় নেই। সেখানে আমার বড় ভাই আছে, ভাবি আছে, আর আমার ছোট বোন আছে। ছোট বোনের সাথে রাতে ঘুমাবে, সকালবেলা নাস্তা খেয়ে গাড়ি নিয়ে চলে যাবে। হ্যাঁ মিস্ত্রি, যত রাতই হোক গাড়ি ঠিক করে গাড়িতেই শুয়ে থাকবি। গাড়িতে? হ্যাঁ, যা বলেছি তাই করবি। কিন্তু চুপ, লাঠি হাতে পায়চারি করছো কেন? সুজন এলে মারবে তাই না? হ্যাঁ মারবো। তারপর আদর করে খেতে দেবে? আরে আদরই যখন করবে তাকে মেরে কি হবে, বকে দিও। দেখো না এলে ওকে কি করি, পিঠের চামড়া তুলে দেবো না। ভাবে এসো, ওঠো ওঠো ওঠ, বসো। এটাই আমাদের বাড়ি। ছোট ভাই উনি কে? ও বিথি, আর আমার ছোট বোন পারুল। সুজন সুজন সুজন! ভাইয়া ভাইয়া ভাইয়া, ওর নাম বিথি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শহর থেকে আমাদের এখানে পিকনিকে এসে ভীষণ বিপদে পড়েছে। আমি বলছি তুই তুই গঞ্জে নাকি তুই কোথায় গেলি? ভাইয়া ভাইয়া, এসব কথা পরে হবে। আপনি শহর থেকে এসেছে? হ্যাঁ, শহর থেকে এসেছে ইয়া বড় গাড়ি নিয়ে, আর আমাদের গ্রামে আসতেই ওর গাড়িটা খারাপ হয়ে গেল, আমাকে দেখে সাহায্য চাইলো, আমি তাই ভাইয়ার কাজে যেতে পারিনি। গাড়ি এখনো খারাপ, মেয়ে মানুষ রাতে কোথায় যাবে ভেবে আমার সঙ্গে করে নিয়ে এলাম। না নিয়ে এলে ভাইয়া সব শুনে বলবে মেয়েটিকে কেন একা ফেলে এসেছিস, তাই নিয়ে এলাম। কি ভাইয়া ঠিক করিনি? হ্যাঁ হ্যাঁ ঠিক করেছিস। ইয়ে ভাইয়া, ও তো তোমার ছোট বোনের মতো, ফেলে আসা কি ঠিক হতো?
নিয়ে এসে ভালো করিনি? খুব ভালো করেছিস। ওকে নিয়ে এসে খুব ভালো করেছিস। না নিয়ে এলে মেয়েটা থাকতো কোথায়? এসো গো, তুমি আমার সাথে এসো। কি করছো ভাইয়া? ধরে নিচ্ছি তোমার কাছে আমার কোনো দাম নেই, কিন্তু বাড়িতে মেহমান আছে, মেহমানের কাছে তো আমার দাম আছে। আহা, মারতে হয় মেহমান চলে গেলে আমাকে মেরো, আমার একটা ইজ্জত আছে না? বেশ, আগে বিদায় হোক, তারপর তোকে মেরে হাড় গুঁড়ো করে দেবো, গুঁড়ো করে দেবো। আরে দাও দাও, বেশি করে দাও। আরে দাও না, তোমরা হচ্ছে শহরের মানুষ, আমাদের গ্রামের এসব খাবার কি তোমাদের ভালো লাগবে? খুব ভালো লাগবে বড় ভাই। তাহলে খাও খাও। আসি। সত্যি তোমাদের এখানে না এলে বুঝতেই পারতাম না গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ এত সুন্দর। আর তুমি, তোমার ভাই ভাবির তো তুলনাই নেই। শুধু ভাই ভাবি আর পারুল, আর যে তোমাকে সাহায্য করে নিয়ে এসেছে তার কথা তো কিছুই বললে না, বলো আমি কেমন? তোমার সাথে যে মিশবে সে তোমাকে। তাহলে কি আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো? ছোট ভাই, তোমার মুখে লাজ শরম বলতে কিছুই নেই, যাও ঘুমাও, অনেক রাত হয়েছে, ঘুমান। ওনাকে আর ডাকতে হবে না, আজই চলে যাবে, আরেকটা দিন থেকে যাও না। আপনাদেরকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু যেতে আমাকে হবেই, বাড়িতে নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে, আমাকে বিদায় দিন। বেশ, তাহলে আমি আর বাধা দেব না, সুজন ওকে পৌঁছে দিয়ে। কিন্তু না ভাইয়া, আমি আর কারো সাথে দুষ্টমি করবো না, এই যাবো আর আসবো। যাই ভাইয়া, এসো। আসি। কিরে, গাড়ি ঠিক হয়েছে? হ্যাঁ, একদম ঠিক, গাড়ি ট্রায়াল দিয়ে শহরের দিকে মুখ করে রেখেছি। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আচ্ছা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, শহরে এলে আমার সঙ্গে দেখা করো, কেমন? এই নাও আমার কার্ড। খোদা হাফেজ। খোদা হাফেজ। জীবনে কোনো মেয়ের জন্য আমার এত খারাপ লাগেনি, কিন্তু আজ বিথির জন্য এত খারাপ লাগছে কেন? কি বললেন ঘটক চাচা? রসুলপুর গ্রামের তমিজ মিয়া তার ছেলের সাথে আমার বোন পারুলের বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হ্যাঁ, ডাক্তারি পাশ করেছে, লেখাপড়া জানা ডাক্তার। তুমি যদি রাজি থাকো তাহলে কাল ওরা তোমার বোনকে দেখতে আসবে। আপনি কি বসুন, আমি আসছি। জি আচ্ছা, সব তো শুনেছ, তোমার মত কি? দেরি করছো কেন, ওনাকে কথা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঘটক চাচা, আপনাদের আসতে বলুন। আলহামদুলিল্লাহ, আমি ওদেরকে গিয়ে সংবাদটা জানাই। অনেক দূরের পথ, নৌকায় যেতে হবে, মানে ওই আর কি। ভারত ছিল, চলবে। ওয়ালাইকুম আসসালাম। কি আল্লাহ, বাবুকে যেন তোর পছন্দ হয়। আল্লাহ, ওদের যেন পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাকে এবার ভিতরে নিয়ে যান। হ্যাঁ রাবু, ওকে ভিতরে নিয়ে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনার কোনো আপত্তি না থাকলে সামনের মাসের প্রথম শুক্রবার বিয়ের দিন ধার্য করি। আমার আপত্তি কিসের? আপনারা যা ভালো মনে করবেন তাই করবেন। আশিক,
এসো। রহমানের বউ, রহমানের বউ, আপনারা তো বরকে দেখেননি, তাই আপনাদের জন্য এই ছবিটা নিয়ে এসেছি। নিন, আমি এখন আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, পারুল, পারুল, বলো, তোকে এমন একটা জিনিস দেখাতে পারি যা দেখলে বুঝতে পাগল হয়ে যাবে। কি আগে বল, তুই আমাকে কি দিবি? একটা আচারের বই দিব। সত্যি বলছিস? তোর শখের আচারের বই আমাকে দিয়ে দিবি? হ্যাঁ। আগে বলো কি দেখাবে? তোর বরের ছবি। আরে দেখ দেখ, ভাবছে কিসের? দেখে মনের ঘরে মধুর সুরে শানাই বাজে রে, নতুন সাজে হৃদয় মাঝে মনের মতানে বাসর সাজাব। তোমার ছবি মনে এঁকেছি, মন দিয়েছি ভালোবেসেছি। মনে কোকিল ডাকে, হাজার প্রেমের সুখ মনে তে জাগে। ওরা দুজনে প্রেমের ভুবানে ভালোবাসার এক প্রদীপ জ্বালাবো। তোমার ছবি মনে এঁকেছি, মন দিয়েছি ভালোবেসেছি। তোমাকে দেখে মনের ঘরে মধুর সুরে শানাই বাজে রে। তুমি তরি আমি তোমার মাঝি, তুমি আমার এই প্রাণের পাখি। তুমি হরিণ আমি তোমার হরিণী, তুমি বাসে আমি তোমার বাসরি। মনের মাঝারে প্রেমের সাগরে ভালোবাসার এক প্রদীপ জ্বালাবো। তোমাকে দেখে মনের ঘরে মধুর সুরে শানাই বাজে রে। তোমার ছবি মনে এঁকেছি, মন দিয়েছি ভালোবেসেছি। নতুন সাজে হৃদয় মাঝে মনের মতো আমি বাসর সাজাবো। তোমার ছবি মনে এঁকেছি, মন দিয়েছি ভালোবেসেছি। লা 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 লা। Oh!
দোলনা থেকে পড়ে মাথা ফেটে গেছে। হ্যাঁ রমন ভাই। কোথায় সে? বাড়িতে। পারুল! ভাইয়া ভাবি তোমরা কোথায়? এই তো, এই তো আমরা। তাহলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? কি বলছিস? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? আমি অন্ধ হয়ে গেছি ভাইয়া, আমি অন্ধ হয়ে গেছি। সবই তো শুনলাম বাবা, এখন আপনি বলুন ঘটনাটা আমি এখন কি করব? বিয়ের দিনও চলে এসেছে, বিয়ের তারিখ পরিবর্তন করার কোনো দরকার নেই। মেয়ের দুর্ঘটনার কথা আমরা ওদেরকে জানাবো না, একবার বিয়ে হয়ে গেলে ওরা আর মেয়েকে ফেলতে পারবে না। কাজটা কি ঠিক হবে চাচা? আহা, এছাড়া আর তোমার কোনো উপায় নেই। এ বিয়ে না হলে ওই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? আপনি ঠিকই বলেছেন চাচা, তবু আমি একবার ভেবে দেখি। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যাই বলো, এমন একটা ঘটনা ঘটে গেছে, ওদেরকে না জেনে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কিন্তু জানালে পারুলের বিয়েই হবে না, আর বিয়েটা ভেঙে গেলে পারুলের মতো একটা অন্ধ মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে বলো? কিন্তু পারুলের বিয়ের পর ওরা যখন জানবে সে অন্ধ, তখন পারুলের ভাগ্যে কি হবে সেটা ভেবে দেখেছো? যদি মেনে নেয় ভালো কথা, আর যদি মেনে না নেয়, তখন যদি ওরা পারুলকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন তখন পারুল সইতে পারবে না, আর তখন তখন পারুল যে কোনো কিছু করে বসতে পারে। শুনো, বিয়ের দিন বরপক্ষকে তুমি সব কিছু খুলে বলবে, ওরা ভালো মানুষ, আমার মনে হয় ওরা সব কিছু মেনে নেবে। হ্যাঁ, তাই করতে হবে। আমি আমি মাতবরের কাছে কিছু টাকা শুনে যাচ্ছি, এবার বোধহয় বাড়িটা বন্ধক রাখতে হবে। পারুলের বিয়ের ব্যাপার অনেক খরচ পাতে। আমি আসি। এই নাও, এখানে একটা সই করো। এক মাসের মধ্যে টাকা ফিরিয়ে দিতে হবে, নয়তো তোমার বাড়ি ঘর নৌকা সবকিছু আমার হয়ে যাবে। এত কিছু আপনি লিখিয়ে নিলেন মাতব সাহেব? আরে, এতগুলো টাকার একটা নিরাপত্তা দরকার আছে না? সই করলে করো, নয়তো। ঠিক আছে, কোথায় সই করতে হবে? নাও, এখানে সই করো। এই নাও। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের আর মাত্র চার দিন বাকি, সুমন এখনো কিছুই জানে না। তুমি আজই শহরে গিয়ে সুমনকে নিয়ে এসো, বিয়ের দিন সুমন বরপক্ষকে ভালো করে বুঝিয়ে বলতে পারবে। হ্যাঁ, ও লেখাপড়া জানা ছেলে, ওর কথা মূল্যই তো আলাদা, কিন্তু বিয়ের এখনো অনেক কেনাকাটা বাকি। আমি যে কি করে শহরে যাই? সুজন, কাল তো শহরে গিয়ে সুমনকে পারুলের বিয়ের সব কথা বুঝিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। সুমনের কথা বলছেন? ও তো এখন হোস্টেলে থাকে না। কোথায় থাকে ঠিকানা জানেন? জানি, গুলশান, রোড নং 12, বাড়ি নং 27। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি বসুন, স্যার আসছেন। জি। এই ছোট বোনের বিয়ে, তাই এসেছি। বুঝেছি, টাকা লাগবে। কত টাকা বলো? না মেম সাহেব, টাকার আর কোনো দরকার নেই। আগামী 4 তারিখে আমার বোনের বিয়ে, তাই স্যারকে নিয়ে যেতে এসেছিলাম। উনি না গেলে হয়তো বিয়েটাই ভেঙে যাবে, কারণ বিয়ের দিন তারিখ ঠিক হবার পরই আমার বোন অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? জি, আমরা বরপক্ষকে কিছুই জানাইনি। বিয়ের দিন স্যার থাকলে বুঝিয়ে বললে হয়তো ওরা স্যারের কথায় রাজি হয়ে যেতে পারে। স্যার, স্যার যদি পারেন দয়া করে আসবেন। চলি, সালাম আলাইকুম। এই ওর বোনের বিয়েতে যাবে? কি যে বলো, চাকর বাকরের বিয়েতে গিয়ে নিজের মান সম্মান নষ্ট করবো নাকি? সুজন, যে তুই শহর থেকে এসে এখানে একা বসে আছিস, সুমনের খবর কি? মেজ ভাইকে সব খুলে বলেছি, সময় মতো চলে আসবে। আরে সুমন পারলের কথা শুনে খুব কেঁদেছে, তাই না? হ্যাঁ, কেঁদেছে, অনেক কেঁদেছে। তার কান্না দেখে আমার মনে হয়েছে এমন বোনের ভাই পৃথিবীতে আর একটিও নেই। কেঁদেছে মেজ ভাই, খুব কেঁদেছে। আরে কাঁদবে না, বোনের এমন খবর শুনে ভাই তো কাঁদবে। এবার আল্লাহর রহমতে বিয়েটা ভালো ভালো হয়ে গেলি হয়। রহমান স্যার আপনি বসুন। বসুন। রমন স্যার, দেরি না করে বিয়েটা সেরে ফেলাই উচিত, অনেক দূরের পথ, যেতে যেতে রাত হয়ে যাবে। মানে বিয়ে পড়ানোর আগে আমার একটা কথা ছিল। কথা কি কথা? বিয়েতে তো যৌতুকের কোনো ব্যাপার নেই। ওসব কিছু না। তাহলে কি কথা থাকতে পারে? আচ্ছা, মানে এ কথা বিয়ের আগে আপনাদের জানিয়ে দেওয়া দরকার। তাহলে বলুন। মানে আপনি একটু দিকে আসুন, আসুন। চৌধুরী সাহেব, মানে কথা হলো, বলুন, আপনাদের সাথে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর আমার বোনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? জি। আর সেই অ্যাক্সিডেন্টে আমার বোন মাথায় আঘাত পেয়ে, বলুন, অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? জি। রমান মিয়া, এ কথা আমাদের আগে জানেননি কেন? তাহলে এত টাকা পয়সা খরচ করে আমাদের এখানে আসতে হতো না, ডাক্তারি করার জায়গা বলেন না। ডাক্তারি বলছেন কেন চৌধুরী সাহেব? আমাদের মন পরিষ্কার, তাই তো সরল মনে বিয়ের কর্মা পরবার আগে আপনাকে আমি সব কথা খুলে বললাম। আর খুলে বললেই ভেবেছেন আপনার অন্ধ বোনকে আমার ছেলের বউ করে নেব? আমরা তা বলছি না। আমি আপনার কাছে মিনতি করছি, পারুলকে আপনার পুত্রবধূ করে নিন, নিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর জীবনের জন্য আমার ছেলের জীবন নষ্ট হতে দিতে পারি না। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব! এই তোরা চলে আয়, এ বিয়ে হবে না। হবে না? না হবে না, কারণ মেয়ে অন্ধ হয়ে গেছে। চলে তোরা। চৌধুরী সাহেব, তো হয়ে গেছে আপনার, আপনারা কেউ যাবেন না, তাহলে আমার বোন মরে যাবে। চৌধুরী সাহেব, জানি না তোমার বোন, এটা আমার কি?
তুই আমার ভাইকে যে পা দিয়ে লাথি মেরেছিস সেই পা আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো টুকরো টুকরো করে ফেলবো কিন্তু আমার ভাইকে যে রাতি মেরেছে তখন বিয়ে না হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কেউ যেতে পারবে না যেতে পারবে না হবে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর আমার ভাইকে লাঠি মেরেছে আমাদের কোন করে ফেলবো এরপরে কি বলতে চাও এই বিয়ে হবে এই চলে আসো আপনি আপনি কেউ যাবেন না আপনি কেউ যাবেন না যাবেন না আপনি কেউ যাবেন না কেউ যাবেন সুজন কোথায় তুমি আপনার হাতে পায়ে ধরে রাখি আপনি তুমি প্রাণের আমার ময়না পাখিটি তুমি আমার মনের খাঁচার পাখিটি আমি দেব জান হব কুরবান জড়িয়ে রাখো না তুমি আমার মনের খাঁচার পাখিটি আমার শীতল পানি তুমি আমার পাগল হয় করেছো আমারে মিঠা মিঠা প্রেমে তরস দিলাম নারে মনে পিয়া গান গলতি গান চলা আর সহনা তুমি প্রাণের আমার ময়না পাখিটি আমি দেব জান হব কুরবান জড়িয়ে রাখো না আমার মনের খাঁচার পাখিটি Thank you.
জলের মতো অঙ্গ করে ছল ছল সোনালী ওই চাঁদের মতো রূপ করে ঝলমল মনেতে আগুন জ্বলে দ্বিগুণ জ্বালা আর সহে না তুমি আমার তুমি আমার মনের খাঁচার পাখি তুমি প্রাণের আমার ময়না পাখি তুমি প্রাণের আমার ময়না পাখি তুমি আমার মনের খাঁচার পাখি আমি দেব জান হব কুরবান জড়িয়ে রাখো না তুমি আমার মনের খাঁচার পাখি এই শহরে এসেছি যেভাবেই হোক একটা কাজ জোগাড় করে নিতে হবে কিন্তু কে আমাকে কাজ দেবে হ্যাঁ প্রয়োজন হলে রিকশা চালাবো সাথী তোকে বলেছিলাম না পিকনিকে যে ছেলেটা আমাকে হেল্প করেছিল সে ছেলেটি আজ আমার গায়ে নিচে চাপা পড়েছে বলিস কি হ্যাঁ ওকে হাসপাতালে ভর্তি করে এসেছি বড় রকম কোনো আঘাত পাইনি তো না তবে ডাক্তার বিকেলে যেতে বলেছে তাহলে আমাদেরকে সঙ্গে নিয়ে যেও এসো দুলা ভাই এই সে ছেলে আরে এই তোর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকে তুমি চেনো চিনি ওতে তো দুলা ভাই দেশি ভাই চাকর চাকর হ্যাঁ আমি ওনার বাড়ির চাকর বিথে ওকে কিছু টাকা দিয়ে দিও টাকা যে আমার এত বড় উপকার করেছিল আচ্ছা আমার জন্য আমারই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে তাকে টাকা দেবার কথা তুমি বলতে পারো দুলা ভাই তুই তাহলে কি করতে চাস ওকে আমি এখান থেকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই কি বললে আমাদের বাসায় হ্যাঁ ঠিকই বলেছো তোমাদের ওখানে কিছুদিন থাকতে পারলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব তুই থাক আমি আসি তুমি থাকো আমি ডাক্তার সাহেবের কাছ থেকে তোমার রিলিজ লেটার করে নিয়ে আসছি ওকে কি হয়েছে তোমার কি হয়েছে বুঝতে পারছো না বেথি এসব কি শুরু করছে যে ছেলে আমাদের বাড়ির চাকর আর সেই ছেলে কিনলে এসো বাড়িতে বোধহয় মানুষের নিয়ে আর থাকা যাবে না আমার মনে হয় ছেলেটি ভালো কিন্তু বিধি বোধ ভুল করছে তুমি কিচ্ছু ভেবো না আমি বিধিকে বুঝিয়ে বলবো হ্যাঁ হ্যাঁ বুঝাও বুঝাও না এই বাড়ি ছেড়ে আমি চলে যাব সুজন যতদিন তুমি সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন তুমি এখানে থাকবে দিতি হ্যাঁ একটু এদিকে আয় শোনো তুমি বিশ্রাম নাও আমি আসছি ঠিক আছে
আয় বস। আচ্ছা তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিনই হবে না? কেন, কি করেছি আমি? তুই এই ছেলেটাকে বাড়িতে এনে তুলেছিস, তাও তোর আমার ঘরের পাশে। ওফো, কি বলতে চাস স্পষ্ট করে বল। তোর তোলা ভাই চায় না সে এখানে থাকুক। সুজন আমার মেহমান, আমার মেহমানকে সম্মান করাই দুলা ভাইয়ের উচিত, রাইট? এসব তুই কি বলছিস? ও বাড়িতে থাকতে পারবে না, এটা আমার হুকুম। সাথী তুই ভুলে যাস না, বাবা মা মারা যাবার আগে এই বাড়ি এবং বিজনেসের সবকিছু তোকে আমাকে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন, তাই এই বাড়িতে তুই যা করতে পারিস আমিও তা করতে পারি। তুই যদি তোর স্বামীকে এখানে রাখতে পারিস, আমি আমার পছন্দের। থামলি কেন বল, তোর পছন্দের কি বল? তুই লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় আমি যা বলতে চেয়েছি তুই বুঝতে পেরেছিস। শোন, তোর বিয়ের পর আমাদের বিজনেসের সমস্ত দায়িত্ব তুই দুলাভাইয়ের হাতে তুলে দিয়েছিলি, আমি তা মেনে নিয়েছিলাম। কিন্তু এখন থেকে দুলাভাইয়ের হাতে সবকিছু ছেড়ে দেব না। তুই কি তোর দুলাভাইকে অবিশ্বাস করছিস? এখন আমি আর কিছুই বলতে চাই না। আর একটা কথা, আমার কোনো ব্যাপারে তোমার নাক গলাবে না, কথাটা মনে রেখো। ও আমাকে এভাবে ভুল বুঝল? শোনো রহমান মিয়া, তোমার ভাইয়ের লেখাপড়া এবং তোমার বোনের বিয়ের সময় যে টাকা আমার কাছ থেকে দলিল করে ধার নিয়েছিলে সেই টাকা ফিরিয়ে দেওয়ার তারিখ কিন্তু এসে গেছে, আর দুদিন বাকি। এরই মধ্যে যদি টাকা ফিরিয়ে দিতে না পারো তাহলে কিন্তু দলিল মোতাবেক আমি তোমার এই বাড়ির দখল নেব, আর তখন তোমাদেরকে শূন্য হাতে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কথাটা মনে রেখো। চলে এখন কি হবে? কিছুই বুঝতে পারছি না, এতদিন হয়ে গেল সুমনে কোনো সংবাদই পাচ্ছি না। আমি কাল ঢাকা যাব, সেখানে গিয়ে সুমনের সাথে একটা পরামর্শ করা দরকার। তাই যাও, সে অবস্থায় সুমনের সাথে তোমার কথা বলা দরকার। কিন্তু কিন্তু সময় তো মাত্র দুদিন, ঢাকা যেতে আসতে তো দুদিন লেগে যাবে। তবু ওর কাছে না গিয়ে কোনো উপায় দেখতে পাচ্ছি না। তাহলে দেরি না করে তুমি এক্ষুনি রওনা হয়ে যাও। আরেকটা কথা, শহরে গেলে তুমি সুজনকে খুঁজে দেখো। সুজনকে? হ্যাঁ, আমার মনে হয় ও শহরে চলে গেছে, ওর উপর তুমি রাগ করে থেকো না। তোমাকে তোমাকে আমার মাথার কসম দিলাম, তুমি জানো না হচ্ছে না আমার মনটা কেমন ছটফট করছে। কোথায় যাচ্ছিস? কিছুক্ষণ পরে দুলাভাই বুঝতে পারবেন, চলো। কি ব্যাপার বিকি, ওই চেয়ারে ও কেন বসে আছে? বসে যখন আছে কারণ তো নিশ্চয়ই আছে ম্যানেজার সাহেব। এদের চেয়ার আমাদের দু বোনের, আপার চেয়ারে দুলাভাই বসে আর আমার চেয়ারটা খালি পড়ে থাকত। এতদিন দুলাভাই এই অফিসে সবকিছু দেখাশোনা করে এসেছে, এখন থেকে আমার চেয়ারে বসবে মিস্টার সুজন। আর আজ থেকে দুলাভাইয়ের একক সিদ্ধান্তে কোনো ফাইল সই হবে না, যা করার দুজনের জয়েন্ট সিগনেচারই হবে। ওকে সুজন, আমি বাসায় গেলাম। ওকে ডালি। আপনি মিস্টার সুজনকে অফিসের সবকিছু বুঝিয়ে দেবেন, আমি যাচ্ছি। জি আচ্ছা, আসি। Thank you.
বললেন সুমন গুলশান থাকে? জি। ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ, গুলশান রোড নাম্বার 12 বাড়ি নাম্বার 27। আসি। আচ্ছা। আসুন। সুমন, সুমন, সুমন তুই এ বাড়িতে থাকিস? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন এসেছ? সুমন, তুই তো জানিস আমি তো লেখাপড়ার জন্য মাতবরের কাছ থেকে অনেক টাকা নিয়েছি। সেই টাকা ফিরে দেবার সময় আজকের পর আর মাত্র একদিন বাকি আছে, তাই তোর কাছে এসেছি পরামর্শ করতে। তুমি এখানে এসে আমাকে বিপদে ফেলেছ। এবারে কে যদি জানে তুমি আমার ভাই? এই নাও 500 টাকা। দাও, যাও। যাও, চলে যাও, নয় তোমার মান সময় কিছু থাকবে না। আর তোর ভাই? আর ভাই এসেছে বলে তোর মান সময় চলে যাবে? বেশ, তোর ভাই আর কোনদিন তোর কাছে আসবে না। আর একটা কথা শুনে রাখ, আমি যদি মরেও যাই তাহলে তুই আমার কবরে মাটি দিতে যাবি না, মাটি দিতে যাবি না। এই তুমি কোথায় গেলে? এই কে তুমি? বাড়িতে টিম হইতে করছো? যাও যাও বলছে, সাহায্য চাইতেছে, এবার ড্রোন লড়িতে বলছো? ভগবান ভগবান কিশোর, ওকে খাওয়া করে বাড়িতে বের করে দাও। লোকটা কে? চিনি না, এসেছে সাহায্য চেতে। দারোয়ান কেন যে এসব ছোট লোককে জিজ্ঞেস না করে বাড়িতে ঢুকতে দেয় বুঝি না। ঠিক আছে, আমি দারোয়ানকে বলে দেব। ভাবি, ভাইয়া তো এখনো এলো না। আমিও তো তাই ভাবছি। কই যে, তোর ভাইয়া এসে গেছে। কি হয়েছে? কিছু না, কিছু না। তোমার কপালে কি হয়েছে? সামান্য ব্যথা পেয়েছিলাম, ব্যথা চলে গেছে, কিন্তু ডাক্তার বলেছে চিরদিন রয়ে যাবে। তুমি ওভাবে কথা বলছো কেন? সুমনের সাথে দেখা হয়েছে? কি বললো? কি আর বলবে, আমাদের দুরবস্থার কথা শুনে ও অনেক দুঃখ পেয়েছে, অনেক অনেক কষ্ট পেয়েছে। আসলে কি হয়েছে বলো? সে কথা তুমি জানতে চাও না, শুনে সহ্য করতে পারবে না, মুখ ফেটে যাবে। তবু আমি শুনবো, তাকে আমার কসম দিলাম। বলো কি হয়েছে? শহরে গিয়ে দেখি সুমন এক বড়কে মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করেছে? আমি সে বাড়িতে গেলে সুমন আমাকে পথের মানুষ ভেবে দারোয়ান দিয়ে গলা ধাক্কে দিয়ে বিয়ে করে দিয়েছে। রমানিয়া, রমানিয়া, তোমার দেয়া সময় শেষ হয়ে গেছে, তুমি আমার টাকা ফিরিয়ে দিতে পারোনি, তাই আমি এসেছি এ বাড়ি দখল নিতে। এখন ভালোই ভালোই সব কিছু আমাকে বুঝিয়ে দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো আমার লোক দিয়ে তোমাদেরকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তার আর দরকার হবে না মাতবসাহেব, আমরা একটু পরে এ বাড়ি ছেড়ে চলে যাব। এক ঘন্টা পরে সে যেন আমি বাড়ি খালি পাই, সঙ্গে একটি জিনিসও নিতে পারবে না, কথাটা মনে থেকে যেন। এই চল।
আমরা এখন কোথায় যাব? আল্লাহর এই দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের ঠাই হবে। আসেন ভাই আসেন, ঢাকা 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 ঢাকা, আসেন আসেন আসেন, শীতকালি 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 শীতকালি, ঢাকা ঢাকা আসেন। জানো স্যার বারান হালকা বাইরে ভালোবাসা ছিল গরিব বল
মনে মন পাইলাম না আমার সব আছে ভাই শুধু ধরে বউ নাই মনে দুঃখ নিয়ে রইলাম শোনো টিং 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 বাজে ঘন্টা সাথে চলে আমার মনটা সবারে খুশি করা ডিউটি রে ভাই আমি রিক্সাওয়ালা বড় দিলিওয়ালা আমার সাথে আছে ওই উপরওয়ালা আমি রুমঝুম রুমঝুম গানে তালে রিক্সা চালাই হেলে রুলে তুমি রাগে চলে তিন চাকা ভাই আমি রিক্সাওয়ালা বড় দিলিওয়ালা আমার সাথে আছে ওই উপরওয়ালা উড়লে 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 তোমরা এখানে থাকো আমি আসছি তুমি কোথায় যাচ্ছ দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা তোমরা কিন্তু এখানেই থেকো আসি রে বোন আমাকে একটা কাজ দেবেন ভাই কাজ কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যাবে যাও এই যে ভাই আমাকে একটা কাজ দেবেন না কোনো কাজ নেই যাও স্যার আপনার অফিসে আমার কোনো চাকরি হবে এইভাবে তো চাকরি হয় না তাছাড়া আমার জানা মতে এখানে কোনো পোস্ট খালি নেই সরি কি বললে দেনার দায় মাতবর আমাদের সবকিছুর দখল নিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ কিন্তু ওরা কোথায় গেছে গ্রামে কেউ বলতে পারে না আমার মনে হয় ওরা শহরেই এসেছে ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে ওই যে তোর ভাইয়া এসে গেছে ভাইয়া কিছু হলো অনেক জায়গায় গিয়েছি কিন্তু কেউ কোনো কাজ দিল না কিন্তু আমরা এখন কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না কি করব বলো আল্লাহ তো সবই দেখছেন তিনি যদি দয়া করেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে এত নিরাশ হইও না সবে মাত্র শহরে এসেছি আল্লাহ মাথা গোঁজার একটা ঠাই নিশ্চয় করে দেবেন হ্যাঁ চলো দেখি কি করা যায় এখানে বসি রাতটা বোধ হয় আমাদের এখানে বসে কাটাতে হবে Oh, my God.
আপনি গাড়িতে বসুন, আমি ওদের দেখছি। কে তুমি, কোথায় যাবে বলো? আমি ভাই আর ভাবির সঙ্গে গ্রাম থেকে শহরে এসেছি, কিন্তু গুন্ডারা ওদের কাছ থেকে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। তোমার ভাই ভাবি কোথায়? গুন্ডারা আমাকে সেখান থেকে কোথায় নিয়ে এসেছে তা আমি বলতে পারবো না, কারণ আমি যে অন্ধ। তা আমি বুঝতে পেরেছি। এখন ভাইয়াকে আমি কোথায় খুঁজব? কাঁদবে না প্লিজ, আমি দেখছি। মেয়েকে নিয়ে যেতে দেখেছেন? হ্যাঁ, মেয়েটিকে কয়েকজন তুলে নিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে যায়। কোন দিকে? ওই দিকে। এখন আমি পারুলকে কোথায় খুঁজবো? আল্লাহ, পারুলকে তুমি দেখো, আল্লাহ পারুলকে তুমি দেখো, কিন্তু কিন্তু রাবিয়া, আমার রাবিয়া, রাবিয়া! কাউকে তো দেখছি না। তাহলে আরেকটু এগিয়ে যান, হয়তো বা সামনে হবে। এখানে তো কাউকে দেখছি না। ঘাবড়াবেন না, ঠিক হয়ে যাবে। তুই তোর ভাবের পাশে থাক, রাবু আমি পারুলের খুঁজে গেলাম। তুমি পারুলের কোনো ক্ষতি হতে দিও না, ক্ষতি হতে দিও না। এভাবে ভেঙে পড়লে তো চলবে না, তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার ভাই ভাবিকে খুঁজে বের করবই। কিন্তু কি হবে? আমি পত্রিকায় তোমার ছবি সব বিজ্ঞাপন দেব। রহিমা, রহিমা! জি স্যার। আমি অফিসে যাচ্ছি, তুমি ওর প্রতি খেয়াল রাখবে। আচ্ছা। ও হ্যাঁ, তোমার সঙ্গে তো কোনো জামা কাপড় নেই,
আমি আসার সময় তোমার জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আসবো। রহিমা জি, এ বাড়িতে আর কে কে আছে? কেউ না। কেউ না? উনার বাবা মা? সাহেব যখন ছোট তখন ওনার মা মারা গেছেন, আর কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন। উনি বিয়ে করেননি? না। রোগীর প্রেশার চেক করে আমাকে রিপোর্ট করুন। আচ্ছা স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোগী আপনার? জি। ওনাকে কালই নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আসেন আসেন। রমান ভাই, আজ থেকে তোমরা আমার এই ঘরে থাকবা। পাশে একটা ঘর আছে, সেখানে আমি থাকুক। তুমি যদি কোনো কাজ না পাও তাহলে আমি তোমার দুদিনে রিক্সা চালান শিখাই ফেলাম ইনশাল্লাহ। তোমরা বসো, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ কি ভাবছ? ভাবছি পারুলের কথা। ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু অনেক খুঁজেও তো ওকে পাওনি, আর এভাবে খুঁজে ওকে পাবে না। আমি আমি তোমাকে একটা বুদ্ধি দিই, আর এই বুদ্ধিতে দুই পয়সা আয়ের পথও হবে, পারুলকেও খোঁজা হবে। কিন্তু কিভাবে? পারুল তেঁতুলে আচার খেতে খুব ভালোবাসত, আমি আচার বানিয়ে দিব, তুমি সেগুলো বিক্রি করবে। তেঁতুলের আচারের কথা শুনলে পায়ে যেখানে ঠাকুর ছুটে আসতে পারে। ঠিকই বলেছ, কিন্তু ফেরি করে আচার বিক্রি করতে হলে একটা দু চাকার গাড়ির দরকার, আর সে টাকা আমি পাব কোথায়? এই নাও, এটা বিক্রি করে একটা গাড়ি, কিছু তেঁতুল আর আচারের মশলা নিয়ে। আচার যাই তেঁতুলের আচার। ঘরের বধুর হাতে আচার খেয়ে দেখো, আমার ঘরে বধুর হাতে আচার খেয়ে দেখো। গুড়ের সাথে জিরা মরিচ ধনে দিল পিসে, সাথে তেঁতুল গেল মিশে। আরে আয় ছুটে আয় পিসে, পানি ঝরে যায় ফিরে যদি যাই তবে করবে হয় হয়। আমার আচার যে খাবে রে, কাল খেতে আসবে রে। ফেরিওয়ালা এলো দেখো, ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার দিয়ে ফেরিওয়ালা এলো।
আব্দুল রহমান বোনের জন্য আচার নিয়ে এলো, আব্দুল রহমান বোনের জন্য আচার নিয়ে এলো। কোথায় আছিস আয়ুটে রে বড় ভাই ডাকে রে, ওর আদরের বোনায় রে তাড়াতাড়ি আয় যদি শেষ হয়ে যায়। হবে কি উপায় রে দোষ দিও না রে, আমার আচার যে খাবে রে কাল ফেতে আসবে রে। ফেরিওয়ালা এলো থাক, ফেরিওয়ালা এলো এ তুলের আচার, ফেরিওয়ালা এলো অলি গলি ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করতে তুলের আচার নিয়ে এলো রে। কত মজাদার এই তেঁতুলের আচার, ওর ভাই বোন খেয়ে দেখ রে। ফেরিওয়ালা এলো ফেরিওয়ালা এলো তেঁতুলের আচার ফেরিওয়ালা এলো তেঁতুলের আচার লাগে তেঁতুলের আচার। কেন চাঁদাবাজ মাস্তান মনে হয় না? চাঁদাবাজ মাস্তান, আরে দূর, চাঁদাবাজ মাস্তান হইলে কোমরে ড্যাগার থাকবো, চাকু থাকবো, পিস্তল থাকবো, মাল থাকবো, উল্কো পাওয়া যেত। আসলে আমরা চাঁদাবাজ মাস্তান, আর একবার ভাড়া চাইলে তোকে মেরেই ফেলবো। আমি হইলাম জাত চোর, আমার লোকে চাঁদাবাজি মাস্তানি সাদারা খেলতে দেয়াইতাছি। আপনিও আসেন ভাই, কোলাকুলি করেন, করছি যা করছেন করছি, মাফ করে দিছি। যান এবার, যান 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 যান, ভাড়া দিয়ে না তাতে কি হয়েছে, যান। আমার বারোটা রাখা বাকিটা আর চুল্লুলারে দিয়া দিমু। খারাপ না দৌড় দিমু, মাকে দেখি ও ভালো হয়েছে, এটা দিয়ে ঠান্ডা করবো। বাবা রে বাবা, আচার বিক্রির টাকা। বাবু
তোমার কথা মতো সমস্ত রাস্তায় ঘুরে ঘুরে আমি আচার বিক্রি করেছি, কিন্তু কই পারুল তো আচার খেতে ছুটে এলো না, আর আমি ওকে খুঁজে পেলাম না। পাবে, আমার মন বলছে পারুলকে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। আল্লাহ যেন তাই করে রাবিয়া, আল্লাহ যেন তাই করে। কে ডাক্তার সাহেব? হ্যাঁ, কিন্তু তুমি তো দেখতে পাও না, বুঝলে কি করে? আপনার পায়ের শব্দ শুনেই বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি জন্ম থেকেই অন্ধ? না। তাহলে সে এক করুণ কাহিনী। কি সেই কাহিনী আমাকে বলো। আমাদের গ্রামের বাড়ি সাভার কর্ণপাড়া। হ্যাঁ, সাভার কর্ণপাড়া? হ্যাঁ, এক ডাক্তারের সাথে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল। বরের ছবি দেখে আমি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম ওকে নিয়ে আমার জীবনটা সুখে ভরে উঠবে, কিন্তু সেই সুখ আমার সইল না, আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। তোমাকে একটা কথা বলি। বলুন। যার সাথে তোমার বিয়ের কথা হয়েছিল সে যদি আবার তোমাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে? যা কোনোদিন হবার নয় তা নিয়ে কথা বলে কি লাভ? তবু আমার জানতে ইচ্ছে করছে। এই কথার উত্তর আমার জানা নেই, আর জানতেও চাই না। আমাদের ভাই ভাবির সংসারে যা কিছু ঘটেছে সব কিছু ওই বিয়েকে কেন্দ্র করে ঘটেছে, তাই ওই দিনগুলোর কথা মনে হলে আমার মরে যেতে ইচ্ছে করে। আমার জন্য আমার ভাই কত অপমানিত হয়েছে, ওই বিয়েকে কেন্দ্র করে আমার এক ভাই বাড়ি ছাড়া হয়েছে। না না, ওই অলক্ষণে বিয়ের কথা আমাকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন না। সুজন, শিগগির এসো। কি আছে? তোমার বোনের খোঁজ পেয়েছি। কোথায়? এই দেখো। পারুল নামের এই মেয়েটি শহরে এসে তার ভাই রহমানকে হারিয়ে ফেলেছে। মেয়েটি এখন নিম্ন ঠিকানায় রয়েছে। তার ভাই রহমানকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ঠিকানা ডক্টর রকিব, 107 গুলশান। এসো আমার সাথে। তুমি কিচ্ছু ভেবো না, পত্রিকায় যখন বিজ্ঞাপন দিয়েছি তোমার ভাইয়া নিশ্চয়ই সংবাদ পাবেন। পারুল, পারুল। কে? ছোট ভাইয়া? হ্যাঁ, পত্রিকা যা পড়েছি তা কি সত্যি? তুই শহরে এসে ভাই আর ভাবিকে হারিয়ে ফেলেছিস? হ্যাঁ ভাইয়া, উনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। আপনি? আপনার সাথে তো পারুলের বিয়ে হতে যাচ্ছিল। এসব কি বলছো ভাইয়া? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু আমার বাবা সেই বিয়ে ভেঙে দেন। কিছুদিন হয় বাবা মারা গেছেন। থাক সে কথা, পারুল তোমার ভাই এসে গেছেন, তুমি এখন নিশ্চিন্তে ওনার সাথে যেতে পারো। ভাইয়া ওকে নিয়ে যান, আপনার এই উপকার আমি চিরদিন মনে রাখবো। পারুল চল। ভাইয়া, আপনারা আমার বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে যেতে পারবেন না, প্লিজ বসুন। প্লিজ একটু বসুন। বস পারুল। আয় পারুল, ভেতরে আয়। আপনার বাড়ির চাকরের বোন, ওকে স্পর্শ করলে আপনার মান সম্মান থাকবে না। আয় পারুল।
পারুল, এটাই তোমার ঘর। আজ থেকে তুমি এখানেই থাকবে। বসো, তোমরা বসো, আমি আসছি। ছোট ভাই, যেভাবেই হোক ভাই আর ভাবিকে খুঁজে বের করতেই হবে। তুই কিছু ভাবিস না, আমি ওদেরকে খুঁজে বের করব। পারুল, তোকে একটা কথা বলি, এ কথা তুই বিধিকেও বলিস না। কি কথা ছোট ভাই? তুই পড়ে যাওয়াতে যে তোর হাত ধরেছিল সে আমাদের মেজো ভাই। মেজো ভাই? হ্যাঁ, মেজো ভাই আমাদের কাউকে না জানিয়ে এ বাড়িতে ঘর জামাই হয়েছে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, কিন্তু সাবধান, এই কথা এবারে কেউ যেন জানতে না পারে। ওই নেমো খারাম বেহিমান আমাদের ভাই। তুই আরাম কর। মেজু ভাই ভাইয়ার ভাবিকে না জানিয়ে বিয়ে করতে পারল? স্যার, এই ফাইলে একটা সই লাগবে। দিচ্ছি। ম্যানেজার সাহেব, ফাইলটা এদিকে আনুন, আমি দেখব। জি স্যার। আপনি যান, আমি দেখে পরে সই করে দেব। ওকে স্যার। মিস্টার সুমন, তুমি ভাইয়াকে ঠক, ভাইয়ার সমস্ত আশা ভরসাকে ধূলিসাৎ করে দিয়েছ, তাই আমিও তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দেব। জানি না ভাইয়া যেদিন তোমার সব কথা শুনবে সেদিন সেদিন কতটুকু আঘাত পায়। সাথে এই নাও, এটা তো তোমার কাছে সই লাগবে, আর এখানে সই লাগবে বিধির। কিসের সই? একটা নতুন বিজনেসের দলিল। নাও। যাও বিথের কাছ থেকে সই করে নিয়ে আসো, হাতে সময় নেই, পার্টি বসে আছে, এক ঘন্টার মধ্যে হ্যান্ডওভার করতে হবে। যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি। বিথি, এখানে তোর একটা সই করতে হবে। কিসের সই? আমাদের বিজনেসের একটা নতুন কন্ট্রাক্টের জন্য। তুই সই করেছিস? হ্যাঁ, এটা আমার সই। এই নাও। সই হয়েছে? হ্যাঁ। সুজন ভাইয়া, আমি পারুলকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি। কোথায়? আমি একজন আই স্পেশালিস্টের সাথে কথা বলে এসেছি, উনি পারুলের চোখ পরীক্ষা করে দেখবেন। কখন নিয়ে যাবেন? এক্ষুনি নিয়ে যেতে হবে। ডাক্তার রকিব। জি বলুন। আমার মনে হয় অপারেশন করে ওনাকে নতুন চোখ দিলে ওনার চোখ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দুদিন পর ওনাকে ডাক্তার করে সেই ক্লিনিকে ভর্তি করে দিন, যদি বলেন তাহলে আমি একটু পরে ওনার সাথে যোগাযোগ করতে পারি। জি, আপনি যোগাযোগ করুন। সত্যি বলছেন, অপারেশন করলে ওর চোখ ভালো হয়ে যাবে? জি, ডাক্তার সাহেব দুদিন পর ওকে ভর্তি করতে বলেছে। আসুন আসুন স্যার। কি ব্যাপার? এ বাড়ি খালি করার জন্য কোর্টের অর্ডার, আর পুলিশ নিয়ে এসেছি। বাড়ি খালি করার জন্য? হ্যাঁ, এখন থেকে বাড়ি এবং সমস্ত বিজনেসের মালিক আমি। তোমরা দুজন আমাকে সব লিখে দিয়েছো। তার মানে? উকিল স্যার বলুন। শুনুন, আমরা আপনাদের দু বোনের সই করে দেওয়া দলিল অনুযায়ী এ বাড়ি খালি করতে এসেছি। এই বাড়ি এবং বিষয় সম্পত্তি এখন মিস্টার সুমনের, আপনারা দু বোন তাকে লিখে দিয়েছেন। দেখে তুমি এই বাড়ি বিষয় সম্পত্তি
সবকিছু ওর নামে লিখে দিয়েছো? না, বুঝতে পেরেছি। পাপা, তুই এত বড় বেইমান নিব খারাপ? তুই বোন হয় আমার সাথে এত বড়? না না, তুই আমার বোন হতে পারিস না। তুই আমার শত্রু। তুই তুই বোন নামে কলঙ্ক। সুমন, তুমি আমাদের দু বোনের সাথে কেন ভাবে চিট করেছো বলো, উত্তর দাও। সাথে তুমি উপরে যাও, নয়তো তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তুমি কি ভেবেছি এরপরও তোমার মতো মানুষের সাথে আমি ঘর করবো? নো, নেভার। তুমি একটা নিচ ইতর। এই শয়তান, আজ আমি তোকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ আমি ওকে কোন করে ফেলবো, ছেড়ে দাও আমাকে। ওকে মেরে হাত ময়লা করো না, সম্পত্তি সে লিখে নিয়েছি নিক। চলে এসো আমার সাথে, এসো, চলে এসো। থাকো তুমি আমাদের সবকিছু নিয়ে, কিন্তু আমি বলে যাচ্ছি তুমি কোনোদিন শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। বিশাল, আপনাদের কাজ শেষ, এবার আপনারা আসুন। ওকে, আসুন নিজটা বিশাল। চলো পারেন। সুমন সাহেব, আমি অন্ধ হলো আপনি কি চিনতে ভুল করিনি? আপনার অনেক কিছু আমি এতদিন নীরবে সহ্য করেছি, কিন্তু আজ আমি আপনার ছুটি হয়ে আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমার অভিশাপ আপনার লাগবেই, লাগবেই। কি হয়েছে তোমার? ও কিশোরা, তুমি আমার সঙ্গে একলাস পানি নিয়ে এসো। এখন কেমন লাগছে? ভালো, ভালো। বাবু, তোমার জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি? হ্যাঁ, নাও। আয়েন, আয়েন, ভালো করে দেখেন ঘর আপনাদের পছন্দ হয় কিনা। ভিতরে একটা রুম আছে, এই দুইটা সহি আর এই আলনাটা সহ, মাসে 700 টাকা ভাড়া। বেশ, তাই দেবো, তাইলে আমি যাই। ছোট ভাইয়া, একটা কথা বলি। বলুন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে সবাই কিনে আমার ওখানেই চলুন। না না, তা হয় না। আল্লাহ আমার দু হাতকে এখনো অচল করে দেননি। আপনি বলেছেন, এতেই আমি অনেক খুশি হয়েছি। তাহলে ভাইয়া, এখন আমি আসি। আচ্ছা, পারুন, আসি। তোমরা কিছু ভেবো না, আমি তোমাদেরকে এক বেলাও অনাহারে রাখবো না। তোমরা থাকো, আমি আসছি। রাবেয়া, আমি আশা বিক্রি করতে গেলাম। এই যে রামন ভাই, পাশের ঘরে নতুন ভাড়া দিয়েছে, চলো পরিচিত হয়ে আসি। গায়ে পড়ে কারোর সাথে পরিচিত হবার দরকার নেই, কি থেকে কি মনে করে ফেলে। এক গ্লাস পানি দাও। আমি আমি যাই, ডাক্তার নিয়ে আসি। ওনার এন্ডোস্কোপি এবং রক্তের কয়েক প্রকার পরীক্ষা করাতে হবে।
কত টাকা লাগবে ডাক্তার সাহেব? তা প্রায় 1500 টাকার মতো লাগবে। এই পরীক্ষা করাতে কিন্তু অবহেলা করবেন না। আসুন। তেঁতুলের আচার নিয়ে ফেরি বালি এলো, গলি গলি ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করে তেঁতুলের আচার নিয়ে এলো রে। কত মজা তারে তেঁতুলের আচার পুরে ভাই বলছে দেখ রে। ফেরি বালি এলো দেখো ফেরি বালি এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরি বালি এলো। এই নাও আলমারি সহ সংসারে যা যা লাগে সব কিছু কিনে এনেছে। নাও এবার তোমাদের সংসার তোমাদের মতো করে সাজাও। চলো। ও ভালো কথা পারু। বলো ভাইয়া। আমি একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যানের চাকরি পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। ভাবি ননদিনীর জন্য আচার নিয়ে এলো, ভাবি ননদিনীর জন্য আচার নিয়ে এলো। ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করে তেঁতুলের আচার নিয়ে এলো রে। কত মজা তারে তেঁতুলের আচার পুড়ে ভাই বলছে দেখ রে। ফেরি বালি এলো দেখো ফেরি বালি এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরি বালি এলো। এই না আমার বেতন। বেতন? তুমি তো 4 দিন কাজ করেছো। হ্যাঁ, 4 দিন যেতে মাস শেষ হয়ে গেল, তাই 4 দিনের বেতন দিয়ে দিয়েছে। জানো এই টাকা তোমাকে দিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ জীবনে প্রথম আমি কাজ করে টাকা পেয়েছি। প্রথম বলছো কেন? এতদিন তুমি আমাদের অফিসে কাজ করনি। সে তো আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেবার জন্য। কে তোমার ভাই? সুমন। সুমন আমার আপন ভাই। সুমন তোমার ভাই? হ্যাঁ, অর্থ লোভে সে অমানুষ হয়ে গেছে, তাই আমি তাকে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আপনাদের অফিসে কাজে যোগ দিয়েছিলাম, কিন্তু পারলাম না। আমার ভাইয়ের ষড়যন্ত্রের কাছে আমি হেরে গেলাম। আজ আমার জন্য আপনাদের এই অবস্থা। আমি যদি না আসতাম তাহলে আমার ভাই আপনাদের সাথে এত বড় বেইমানি করে পথে বসাতে পারত না। এসে তুমি কি বলছো সুজন? শুনুন, তোমার ভাই অথচ আমার বোনকে বিয়ে করার সময়
সে বলেছে তার বাবা মা লন্ডনে থাকে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সুজন, তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে আমার কেমন যেন সন্দেহ হয়েছিল তোমার সুমনের মাঝে কোন সম্পর্ক আছে। সম্পর্ক ছিল, কিন্তু এখন ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমার ভাবতে ভয় লাগছে, যেদিন বড় ভাইয়া মেজো ভাইয়ের সব কথা শুনবে তখন সহ্য করতে পারবে কিনা। ভাইয়া সবকিছু জানে। জানে? হ্যাঁ, ভাইয়া ওদের এখানে গিয়েছিল, কিন্তু মেজো ভাই তাদের বাড়ি দারুণ দিয়ে ভাইয়াকে গলাঘাট করে বের করে দিয়েছে। কি বললি? ভাইয়াকে সে আমি ওকে খুন করে ফেলব। ওর বিচার আল্লাহর উপর ছেড়ে দাও। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর উপর আল্লাহ গজব ফেলে আসবে। ও মরে গেলে আমার কোনো দুঃখ হবে না, কিন্তু দুঃখ শুধু ভাই আর ভাবিকে নিয়ে। আল্লাহ জানে ভাবি আর ভাইয়া কেমন আছে, কোথায় আছে। কেমন কষ্ট পাচ্ছিস? হবে হয়তো, কেউ গরিব বস্তিতে এসেছি, মানুষের কত দুঃখ কষ্ট না হলে বোঝা যেত না। আমি তোমার সবকিছু পরীক্ষা করার টাকা জোগাড় করে এনেছি। তুমি যত কষ্টই করো না কেন আমাকে বোধহয় বাঁচাতে পারবে না রাবু। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি রাবু, আমার মনে হয় আমি আমার অজান্তে অনেক বড় পাপ করে ফেলেছিলাম, তা নয় আমার ভাগ্য এমন হবে কেন। আমি তোমার কাছে যত বড় অন্যায় করে থাকি না কেন আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, কিন্তু আমার ভাই বোনদের তুমি দুঃখে কষ্টে রেখো না আল্লাহ, দুঃখে কষ্টে রেখো না। এসব কথা ভেবে শুধু শুধু তোমার মন ছোট করছো। চলো ডাক্তারখানে চলো, উঠো উঠো। আপনি ওনার রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে আসুন। সিস্টার, ওনাকে স্যালাইন দিয়ে দাও। ঠিক আছে। হে আল্লাহ, গরিব রে কেন তুমি এত কষ্ট দাও, কেন এত কষ্ট দাও, চিন্তা করো না। দেখি আপনার ফাইলটা। ওনার আলসার হয়েছে, দিস ইজ দ্য লাস্ট স্টেজ, কালকের মধ্যে অপারেশন করতে হবে, নইলে ওনাকে বাঁচানো যাবে না। আপনার কাছে অপারেশনের টাকা আছে তো? কত টাকা লাগবে ডাক্তার সাহেব? তা প্রায় 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? কত টাকা আমি কোথায় পাবো ডাক্তার সাহেব? হ্যালো, ও হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিডনি জোগাড় করতে পারিনি। টাকার কথা নয়, কোনো মানুষ কি সহজে নিজের কিডনি বিক্রি করে? রাখি। ডাক্তার সাহেব, কে কে নিয়ে যাচ্ছে? একজন বড় লোক মেডিকেলে পড়ে আছে, তার কিডনি না হলে সে মারা যাবে, বলেছে যত টাকা লাগুক কিডনি জোগাড় করে দিতে। ডাক্তার সাহেব, আমি একটা কিডনি বিক্রি করব। হ্যাঁ, আপনি কিডনি বিক্রি করবেন? জি ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচানোর আর কোনো উপায় নেই, আপনি তাদেরকে বলুন আমি আমার একটা কিডনি বিক্রি করব। বেশ, আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি, আপনি চলে যান।
তুলল ভাইকে তার বাড়ির দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, তার কোনো অধিকার নেই আমাকে ভাঙ বলে ডাকার। আমাকে ক্ষমা করে দাও ভাবি, আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা করার কোনো অধিকার নেই আমার। তোমার জন্য আমার সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, তোমার জন্য আমার দান ছাড়া হয়েছি, তোমার জন্য আমার সুজনকে হারিয়েছি, পারুলকে হারিয়েছি। আজ তোমার জন্য তোমার ভাই মরতে বসেছে, মরতে বসেছে, মরতে বসেছে। ভাইয়া মরতে বসেছে? কোথায় ভাইয়া? কোথায় বলো ভাবি, বলো ভাইয়া কোথায় বলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি আমাকে স্পর্শ করবে না, তোমার স্পর্শ পেলে আমার পাপ হবে, কারণ তুমি এখন আমার কেউ না, কেউ না, কেউ না। কোন দিকে গেল? এদিকে চল, মরতে বসেছে। ডাক্তার সাহেব, এমনি টাকা আমার স্বামী কেমন আছে? আপনি কিডনি বিক্রি করেছেন একথা মেডিকেল থেকে শুনে
আমি নিজ দায়িত্বে সেদিনই আপনার স্বামীর অপারেশন করে ফেলেছি। এখন আপনার স্বামী সম্পূর্ণ সুস্থ আছে, আপনি ওনাকে কালই বাড়িতে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ। চম্পা, তোর ভাবি কোথায়? রাহুল, তোমার অবস্থা কেন? কিছু না। ও হ্যাঁ, ডাক্তার সাহেব সকালেই তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। কি বললেন? পারুলকে হাসপাতালে ভর্তি করতে হবে? জি, দুদিন অবজারভেশনে রেখে অপারেশন করতে হবে। কিন্তু মানে বলুন কি বলবেন? ওর অপারেশনের আগে আমার একটা কর্তব্য রয়েছে, আপনি অনুমতি দিলে বলতে পারি। বলুন। আমি পারুলে অপারেশনের আগে ওকে বিয়ে করতে চাই। বিয়ে এই অবস্থায়? হ্যাঁ, যেদিন আমার বিয়ে ভেঙে যায় সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কোনোদিন বিয়ে করব না। কিন্তু পারুলকে দেখার পর আমি আবার সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি বিয়ে করব, অবশ্য আপনার যদি অমত না থাকে। এখন এই অবস্থায় কেন? অপারেশনের পরে আল্লাহ দিলে ওর চোখ যদি ভালো হয়ে যায় তাহলে না হয়? অপারেশনের পর যদি ওর চোখ ভালো হয়ে যায় আর তখন বিয়ের কথা বলি তাহলে আমি আপনাদের সবার কাছে স্বার্থপর হয়ে যাব। তাই ওর অপারেশনের আগেই আমি ওকে বিয়ে করতে চাই। সজন, ওনার কথায় মনে হচ্ছে উনি একজন মহৎ লোক, ওনাকে তুমি কথা দিয়ে দাও। কিন্তু এই অবস্থায় ভাইয়াও নেই ভাবিও নেই, আর তুমি বলছো? তোমার ভাইয়া থাকলেও রাজি হয়ে যেতেন। তুমি আর অমত করো না, ওনাকে কথা দিয়ে দাও। না, আমি এখন কিছু দিয়ে দেব না, কিছু দিই না, কিছু দিই না। শোন বোন, বিয়ে তোকে করতেই হবে, আমি রকিবকে কথা দিয়ে ফেলেছি। এখন যদি বিয়ে না হয় তাহলে রকিব আর আমার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। তুমি যাই বলো ছোট ভাইয়া, বিয়ে আমি করব না। বিয়ে করবি না? না। বিয়ে করবি না? না। আবার বল, তুই বিয়ে করবি না? না, আমি বিয়ে করব না। বল বিয়ে করবি কিনা? ছোট ভাই, তুই আমাকে মারতে মারতে মেরে ফেল তবুও ভালো, কিন্তু বড় ভাই আর ভাবিকে ছাড়া এই বিয়ে আমি করব না। যে বিয়ের জন্য বড় ভাই অপমান হয়েছিল, যে বিয়ের জন্য বড় ভাইয়া ডাক্তার লোকিয়ে হওয়া পার হয়েছিল, আজ আমার সেই বিয়ে। তোমার বড় ভাইয়া, তোমার ভাবি, ছোট ভাই, তুই আমাকে মেরে ফেল, মার যত ইচ্ছে মার, তুইও ভাইয়া ভাবিকে ছাড়াই বিয়ে আমি করব না, করব না। আমি তোকে বড় ভাইয়ার ভাবির কসম দিয়ে বলছি, বিয়ে তোকে করতেই হবে। এই নাও পানের টাকা। শুনুন, আমরা এই বাড়িতে নতুন ভাড়াটিয়া, কাল আমার বোনের বিয়ে, আপনি ঘরে সবাইকে নিয়ে এলে আমরা খুব খুশি হব। আচ্ছা, আমরা সবাই যাব। আসি। চাচা, কাল আমার বোনের বিয়ে, আপনারা সবাই আসবেন। আচ্ছা, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাড়িতে তো দাওয়াত দেওয়া হয়নি। শুনুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে চিনবেন না, আমি আপনাদের পাশের বাড়িতে উঠেছি, কাল আমার বোনের বিয়ে, আমাদের তো কোনো মুরব্বী নেই, তাই কষ্ট করে যদি আপনি আসতেন তাহলে অনেক খুশি হতাম। আসবেন তো? আসবো বোন। ধন্যবাদ, আমি আসি। আচ্ছা,
আমি রান্নাঘরে গেলাম। বোনের বিয়ে, এক থেকে আমাকে দিতেই হবে, শূন্য হাতে চাওয়া যাবে না। সকাল থেকে জব্বার কেউ খুঁজে পাচ্ছি না। হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক। বাবু,
এই অসুস্থ শরীরে সারাদিন কোথায় ছিলে? কাল পাশের বাড়িতে বিয়ে, ওই যে দাওয়াতে গিয়েছিল বোনের বিয়ে, শূন্য হাতে কি করে যাই বলো, তাই তাই চপ্পরে রিক্সাটি নিয়ে বেরিয়েছিলাম। তাই বলে এই শরীরে রিক্সা নিয়ে বেরিয়েছিলে? তোমার যদি কিছু হয় তাহলে তোমার বোন আর ভাইদের কাছে আমি কি জবাব দেব? তুমি সারাটা জীবন শুধু মানুষের কথাই ভাবলে, তুমি আমার স্বামী, আমার স্বামীর কথা তুমি একটিবার ভাবলে না। তোমার যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? বাবু, বোনের ভালোবাসা দেবে না বাবু? তোমার মতো মানুষ আমি জীবনেও দেখিনি। একেবারে বোম্বা হিরো দৌলত আছে, দেখেন দেখেন। যাক আমি আসি আসি, কাম সেরে আসি। ও তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না, তুই কেন জানিস না তিন দি ভাইয়ের তুই এক বোন, ও তুই এক বোন, তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, নানা হয় না। তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না, তুই কেন জানিস না তিন দি ভাইয়ের তুই এক বোন, ও তুই এক বোন, তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, নানা হয় না। মন হাসে
ও তুই কাঁদিস না রে বোন, আমি ছইতে পারি না, তুই কেন জানিস না তিনটি ভাইয়ের তুই এক বোন, ও তুই এক বোন, তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না। ভাইয়া সুজন, ভাইয়া সুজন, ভাইয়া সুজন, ভাইয়া সুজন, সুজন তুই এখানে, পারুল কোথায়? আমি আজ তো পারুলের বিয়ে, পারুলের বিয়ে, কোথায় পারুল? ভাইয়া পারুল। ভাইয়া ডাক্তার রকিবের সাথে পারুলের একবার বিয়ে হতে হতে ভেঙে গিয়েছিল, ভাগ্যক্রমে আজ ওনার সাথে পারুলের বিয়ে হচ্ছে, আর কালই ডাক্তার রকিব পারুলের চোখ অপারেশনের সব ব্যবস্থা করেছেন। পারুলের চোখ অপারেশন হবে? পারুলের পারুলের চোখ অপারেশন হবে? হ্যাঁ ভাইয়া। রকিব আজ ওনাকে হাসপাতালে রেখে যান, কাল অপারেশন হবে, আমি আজই আই ব্যাংকের সাথে যোগাযোগ করব। ওকে স্যার। সিস্টার ওনাকে কেবিনে নিয়ে যান। ভাইয়া ভাবি তোমরা এখানেই বসো, চলো। আপনারা বসুন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন রোগী এসেছে, ওনার অবস্থাটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। এখন কেমন আছেন? জি ভালো। নিয়ে আসুন। ডাক্তার সাহেব, ওরা হাসপাতালে এসেছে কেন? ওরা ওদের বোনের চোখ অপারেশন করাতে এসেছে, কাল অপারেশন হবে। ডাক্তার সাহেব অপারেশন করলে তো বোনের চোখ ভালো হবে? আশা তো করছি। আপনি বিশ্রাম নিন। হ্যালো, আই ব্যাংক, আমি ডাক্তার কোরেশি বলছি। আরে আমি চোখের কথা বলেছিলাম না? কি বললেন? স্টকে চোখ নেই? এসব কি বলছেন? আমি তো অপারেশনের সব ব্যবস্থা করে ফেলেছি, এখন চোখ পাওয়া না গেলে রোগীর চোখ আর ভালো হবে না। জি জি ডাক্তার সাহেব, আই এম সরি, আই ব্যাংকে কোনো চোখ নেই। এখন উপায়? উপায় একটাই, কেউ যদি চোখ দান করে তাহলে আপনার বোনের চোখ ভালো হতে পারে। তাহলে তাহলে আমার চোখ নিয়ে আমার বোনের চোখ ভালো করে দিন ডাক্তার সাহেব। না, আমি বেঁচে থাকতে তোমাকে অন্ধ হতে দেব না ডাক্তার সাহেব, আপনি আমার চোখ নিন। রাহুল তুমি চোখ দেবে? না এ হতে পারে না। কেন হতে পারে না? পারুলকে আমি মা হয়ে লালন পালন করেছি, আর মা বেঁচে থাকতে মেয়েকে মা ছাড়া অন্য কেউ চোখ দিতে পারে না। আমি যদি অন্ধ হয়ে যাই তোমার তো চোখ আছে, তোমার চোখ দিয়ে আমি সবাইকে দেখব। ডাক্তার সাহেব আপনি সব ব্যবস্থা করুন, আমার চোখ দিন। কিন্তু আপনার স্বামী যদি অনুমতি দেন তাহলেই আমি ব্যবস্থা করতে পারবো। হোক হোক, তুমি আমাকে অনুমতি দাও, তুমি অনুমতি না দিলে আমি আত্মহত্যা করবো। আমার মাথার কসম, তুমি আমাকে অনুমতি দাও। স্যার 10 নম্বর বেডের রোগীর অবস্থা ভালো না। আমি আসছি। আপনারা এখানেই থাকুন, আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসছি, চলুন। পারুল তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ এবার তোমার চোখ ভালো করে দেবেন। হে আল্লাহ, এগো ভাই ভাবির গরিবের সংসারটাকে এইবার তুমি হাসি খুশিতে ভরিয়ে দাও, হাসি খুশিতে ভরিয়ে দাও। কি বললেন? চোখ পাওয়া যাচ্ছে না? ডাক্তার সাহেব তো তাই বলে গেলেন। তাহলে তো পারুলের ক্ষতি হয়ে যাবে। না না ভাইয়া, এ হতে পারে না, আজকের মধ্যে চোখ জোগাড় করতেই হবে। তোর ভাবি দেখি পারুলকে চোখ দেবে? ভাবি? হ্যাঁ, তোর ভাবি তার মাথার কসম দিয়ে বলেছে
চোখ খুলে নিলে নিজেকে শেষ করে ফেলবে, সেদিকে আত্মহত্য করবে। ওনাকে আর চোখ দিতে হবে না, চোখ পাওয়া গেছে, কাল সময় মতো অপারেশন হবে। শুকর আলহামদুলিল্লাহ। আর কোনো চিন্তা নেই, কদিন পরেই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বলুন, কে আমার বোনকে দুটি চোখ দান করেছে বলুন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, যে আমাদের গরিবের সংসারটাকে নতুন করে হাসি খুশিতে ভরিয়ে দিয়েছে, আমি তাকে একবার সালাম করতে চাই। হ্যাঁ বলুন ডাক্তার সাহেব, আমি সারা জীবন ওনাকে নিঃস্বার্থভাবে সেবা করে যাব, ওনাকে আমাদের গরিবের সংসারে মাথার মণি করে রাখবো। বলুন কোথায় উনি ডাক্তার সাহেব? বলুন ডাক্তার সাহেব। উনি পাশে কেবিনে আছেন। পাশে কেবিনে? তুমি থাকো। তুই তুই এখানে কেন এসেছিস? এই গরিবের সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে এখন আমাদের দরিদ্র জীবনকে উপহার করতে এসেছিস? বড় ভাই, তোমরা কি আমাকে শেষবারের মতো ক্ষমা করে তোমাদের গরিবের সংসারে ঠাঁই দিতে পারো না? না, তোর মতো মানুষের ক্ষমা নেই। তুই একটা স্বার্থপর, তুই নিষ্ঠুর, তুই পাষাণ, তোর কোনো ক্ষমা নেই, তুই চলে যা। না ভাইয়া, তুমি ক্ষমা না করলে আমি এখান থেকে যাব না। চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। চলে যা। না, মারো, আমাকে মেরে ফেলো, তবু আমি তোমাদেরকে ছেড়ে যাব না। যাবি না? না, যাবি না? না, যাবি না? না। তুমি তোকে তুমি করছো? আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলেছে, এটাই ওর প্রাপ্য। কি করছেন? যে আপনার বোনকে নিজের দুটি চোখ দিয়ে অন্ধ হয়ে গেছে তাকে মারছেন? এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি। টাকা দিয়ে চোখ এনে দিলে তো আমার ভাই বোন ভাবির সাথে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত হতো না। তুমি কিচ্ছু ভেবো না, যত টাকা লাগে তোমাকে বিদেশে নিয়ে গিয়ে তোমার চোখ ভালো করে আনবো। মেজো ভাই, মেজো ভাই, তুমি কি করলে? কি করলে? পারুন, আমার চোখ লাগবে না, তুই শুধু সুজন ভাবি আর বড় ভাইকে বল আমাকে ক্ষমা করে দিতে, নয়তো আমার চোখ কেন? আমি আমার নিজেকে শেষ করে দিব। বড় ভাইয়া, তোমরা সবাই মেজু ভাইকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
তুই কাঁদিস না রে বোন আমি সইতে পারি না তুই কেন জানিস না ইন্দি ভাইয়ের তুই এক বোন ও তুই এক বোন তোর মুখের হাসি যেন সোনা রে